ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون صدق الله مولانا العظيم سورة يونس তিন নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, তোমাদের পালনকর্তা তো ওই আল্লাহ যিনি আকাশসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর মনোনিবেশ করলেন আরশের দিকে, যাতে তদবীরে কায়নাত দুনিয়ার পরিচালনা ঠিকঠাক করতে পারেন। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনি, তাঁর দরবারে যখন হাজিরে দিতে হবে আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে, তোমাদের পক্ষে কেউ কোনো সুপারিশ করতে পারবে না আল্লাহ পাকের অনুমতি ব্যতীত। ذلكم الله ربكم فاعبدوه, তিনি তোমাদের পালনকর্তা, অতএব ইবাদত তাঁরই করো। আফালা তাযাক্কারু, তোমরা কি শিক্ষা গ্রহণ করো না? ইলাইহি মারজিউকুম জামিয়া, সকলকে তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ পাকের ওয়াদা সব সত্য। ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউইদুহ, তিনি যেভাবে প্রথমবারে সৃষ্টি করতে পারেন তেমনিভাবে পুনরায়ও সৃষ্টি করতে পারেন। পুনরায় সৃষ্টি কেন করবেন? লিয়াজজি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসত, যাতে যারা ঈমান আনয়নের পর নেক আমল করে তাদেরকে ইনসাফের সাথে বদলা দিতে পারেন, বিনিময় দিতে পারেন। আল্লাযীনা কাফারু লাহুম শারাবুম মিন হামিম, যারা ঈমান আনেনি কাফের মুশরিক মোরতাদ নাস্তিক বেঈমান, এদেরকে পানীয় বস্তু দেওয়া হবে অতিরিক্ত গরম পানির মাধ্যমে। আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন, কুফুরি কেন করলো, আল্লাহকে কেন মানল না, এই জন্য কঠিন শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। অনুবাদের পর প্রথম নম্বর, ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের পালনকর্তা তিনি যে শুধু তোমাদেরকে লালন পালন করেন তা নন, তোমাদের লালন পালন তো সাধারণ ব্যাপার। তোমরা একজনের দৈনিক কতটুকু আর খাও, কতটুকু পড়ো, কতটুকু জায়গায় থাকো, আমাদের বাড়ি 1,000, 2,000, 3,000, 5,000 স্কোয়ার ফিট, এতটুকুই তো শেষ। শুইতে গেলে 4 হাত লম্বা, 1.5 হাত পাশ, এতটুকু জায়গা লাগে।
খাইতে গেলে আর ছটা কিনবে, এক ছটা খাবার এক বেলায়, এটা কোনো ব্যাপার হইল? এমন এমন মাকলুক তার আছে, স্থলে বাস করে, এক বেলায় কমাস কম 60টি হাতি হইল তাদের এক বেলার খাবার, 7 হাতি, দিনে 3 বেলায় খাইলে 21 হাতি দৈনিক খায়, কি পরিমাণ খাবার! জলে এমন এমন পানি আছে, 100-150 মন এরা দৈনিক খায়, 100-150 মন, সাধারণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রিজিক দিতে পারেন এক এক মাখলুককে, তোমাদের ব্যাপারে এটা কোনো ব্যাপার হইল? ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তার বড়ত্ব বর্ণনা করতেছেন, তোমাদের পালন কর্তা কত বড়, তোমাদের লালন পালন কেন করতে পারবেন না? তিনি তো আকাশসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। আমরা একটি বাড়ি বানাইছি 2000 স্কোয়ার ফিট, 3000, 4000, 5000 স্কোয়ার ফিট, 2-3 বছরও লাগে, আর আল্লাহ রাব্বুল আলামিন বিশাল জমিন বিছাইলেন, বিশাল ছাদ উপরে টানাইলেন, কতদিনে? মাত্র 6 দিনে, সিত্তাতি আইয়াম। এখানেও লেখা আছে 6 দিনে কেন বানাইলেন, আল্লাহ পাক চাইলে 6 সেকেন্ডও তো পারেন, আরো আগো পারেন, কারণ তিনি তো কোনো কিছু করতে চাইলে কোন শব্দ বলেন এরপরে সাথে সাথে হয়ে যায়, 6 দিনের দরকার কি? এর মধ্যে কোনো রহস্য আছে, হেকমত আছে, আমরা হয়তো বুঝি না। একটি হেকমত এও হতে পারে যে তিনি পারেন 1 সেকেন্ডে বানাইতে, 6 দিনে বানাইলেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তোমরা যদি চাও কোনো কাজ তড়িঘড়ি করে ফেলতে পারো, তারপরও ধৈর্য ধরো, তড়িঘড়ি করবে না, আস্তে ধীরে কাজ করো। আমাদের গরিব ভাষায়ও আছে, আস্তের কাজ নষ্ট হয়, এই জন্য আস্তে করো। শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাকও আস্তে করলেন, আস্তে করলে 6 দিন কেন, 6 বছরই করতেন? আমাদের কাছে তো মনে হয় যেন 6 দিন অনেক অল্প সময়, এত তাড়াতাড়ি করে ফেললেন। আমার আল্লাহ যেটা 1 সেকেন্ডও লাগে না করতে, তার জন্য 6 দিনে করা কত লম্বা ব্যাপার না, অনেক লম্বা ব্যাপার। তো আমাদের হিসাবে আমাদের ধৈর্য, ওনার হিসাবে ওনার, আস্তে আস্তে করা হিসাব হিসাবে। 2 নম্বর কথা বুঝার, দিনের হিসাব তো হয় সূর্য অস্ত এবং সূর্য উদিতকে নিয়ে, সূর্য একবার উদিত হওয়ার পর দ্বিতীয়বার উদিত হওয়ার আগ পর্যন্ত 1 দিন, তখন তো সূর্য হয়নি, মাত্র জমিন আসমান সৃষ্টি করতেছেন, সূর্যই নেই, তো দিন কি হিসাবে? এর এক জবাব তো তাফসীরে কিতাবে লেখে যে এখনকার দিন হিসাব করলে যে সময় হয়, একদিন হয় আমাদের সাধারণত 24 ঘন্টায়, 24 কে 6 দিয়ে গুণ দিলে যে সময়টা হবে এই সময় উদ্দেশ্য, 6 দিন মানে এই সময়। কিন্তু বাস্তব কথা হইল এখানে দিন এটা মিন কাবিলিল মুতাশাবিহাত, আমরা আসলে বুঝি না আল্লাহ পাক কি বুঝাইতে চাইছেন 6 দিনে, এটা আমাদের বুঝের উঠে, তখন দিনে শুরু হয়নি, আল্লাহ পাক কিভাবে বুঝাইলেন এটা আমাদের বুঝের উঠে, 6 দিন দ্বারা তিনি কি উদ্দেশ্য নিয়েছেন। এই 6 দিনের সৃষ্টি করলেন কি? সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিন। কিভাবে সৃষ্টি করলেন? বিভিন্ন কিতাবে উল্লেখ আছে এইভাবে, আকাশ সৃষ্টি করছেন, প্রথমে সৃষ্টি হয়েছে ধোঁয়া, ধোঁয়া উঠতেছে উঠতেছে, এটাকে আল্লাহ পাক গাঢ় এবং শক্ত বানিয়ে আকাশ বানিয়ে ফেলছেন। আর জমিন সৃষ্টি করলেন, প্রথমে সৃষ্টি করছেন একটি মুক্তা, সবুজ রঙের মুক্তা হয় সাধারণত, সাদা রঙের বানাইলেন, সবুজ রঙের ব্যতিক্রম ধর্মী, বুঝাইলেন আমি কিছু কাজ সামনে করব, সব কাজগুলি ব্যতিক্রম হবে, তোমাদের বুঝের উঠবে না, হয় মুক্তা হয় সাদা বানাইলেন সবুজ ব্যতিক্রম। মুক্তা বানানোর পর আল্লাহ পাক হায়বতের নজর, কিছু নজর আছে খুব শফকতের নজর, আদর স্নেহ মায়ার নজর, দেখলে বুঝে আসে মায়ার নজরে দেখতেছে, আর কিছু নজর আছে খুব রাগ আর গোস্বার নজর, দেখলে বুঝে আসে গোস্বার নজরে দেখতেছে, এটাকে বলে হায়বতের নজর। হায়বতের নজর দিলেন মুক্তার উপরে, মুক্তাটা পানি হয়ে গেছে তার নজরে, অথবা তার নজরে মুক্তা থেকে পানি বের হওয়া আরম্ভ করছে, এই যে পানি বের হওয়া আরম্ভ করলো তো করলো আর বন্ধ নেই, বের হতে 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 বিশাল একটি পানির চাকা সৃষ্টি হয়ে গেছে, এই চাকাটির আয়তন বর্তমান পৃথিবীর যে আয়তন এই আয়তন হয়ে গেছে প্রায় 20 কোটি বর্গ মাইল। এখানে আরেক অলৌকিক কথা, মুক্তা তো হয় ছোট,
এই ছোট মুখটা থেকে বিশ কোটি বর্গ মাইল আয়তনের পানি বের হওয়া, এটা তো যুক্তির কথা নয়। সব কাজ চলছে যুক্তির ঊর্ধ্বের কাজ, সামনে আরো যা কাজ হবে আমাদের যুক্তিতে আসবে না, সকল কাজ সকলের যুক্তিতে আসে না। কিছু কাজ আপনার যুক্তিতে আসবে, কিছু আমার আসবে, কিছু আপনার আসবে না, কিছু আমার আসবে না, এভাবেই হয়। সকল কাজ যদি সকলের যুক্তিতে আসতো তো দুনিয়াতে কোনো মতানৈক্য সৃষ্টি হইতো না, সব একমাত্র হইতো, সকলের যুক্তিতে আসতেছে, সকলে বেড়ে নিত। তো কাজগুলো সব চলছে অলৌকিক ভাবে যুক্তির ঊর্ধ্বে। তো বিশ কোটি বর্গমাল আয়তনের পানি বেরিয়ে আসলো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাত নিয়ে রওনা করছেন। প্রায় 3000 সাহাবায়ে কেরাম জিহাদ করবেন। ইতিমধ্যে পানি শেষ হয়ে গেছে। আমাদের তো পানি সাথে নিয়ে যাইতে হয় না, নদী খাল বিল পুকুর কূপ এগুলোর অভাব নেই। এখন তো পানির বোতল যেখানে সেখানে পাওয়া যায়, কিন্তু ওই যুগে পানি পাওয়া যেত না, বিশেষ করে আরব বিশ্বে মরু এলাকা, পানি নেই। আমাদের দেশের মতো এরকম নদ নদী নেই, পুকুর নেই। কূপ খনন করলে অনেক নিচে যেতে হইতো, তারপরে পানি, সকল কূপের পানি আবার পান করা যেত না, অতিরিক্ত লবণ পান করা যেত না। তো পানি সাথে করে নিয়ে যেতে হইতো, মশক ভর্তি করে পানি নিত, বকরি জবাই করে বকরির খালকে আস্তা খুলে ফেলত, এই আস্তা খালকে দবাগত করে এরপরে এটার ভিতরে পানি রাখতে হইতো হইতো মশক। এই পানি শেষ হয়ে গেছে, এখন পান করার পানি নেই, অজু গোসলের পানি নেই, পাক পবিত্রতার পানি নেই, সাথে ওঁট বকরি আছে, ওদের খাবারের জন্য ওঁট বকরি সাথে নিয়ে যেত, ওঁট বকরি জবাই করতে খাইত, এখন পানি নেই কি করা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলা হইল, হুজুর আমরা তো বিপদে পড়ছি, পানি নেই। হুজুর বললেন, পানির পাত্রগুলো একত্র করে সকল পাত্র একটি পাত্রে ঝাড়ো, দেখো কিছু পানি পড়ে কিনা। তো ঝাড়ার পরে এক পাত্র সামান্য একটু পানি জমছে। হুজুর এই সামান্য পানির মধ্যে নিজের শাহাদত আঙ্গুলটা ডুবাই দিলেন। এই তো পানি বাড়া শুরু, বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, সকলেই নিজ নিজ পাত্র ভর্তি করে নিল পানি দিয়ে। এরপরে নিজের ওট বকরিকে পান করাইল, গোসল করাইল, নিজেরা অজু গোসল করল, নিজেরা পিপাসে মিটাইল, খাইল, কিন্তু পানির তো শেষ নেই। এই পানিটা কোত্থেকে আসলো? বাহ্যিকভাবে তো তার আঙ্গুল মোবারক থেকে আসছে। তো আঙ্গুল মোবারক থেকে পানি আসে তো দেহর ভিতর থেকে আসবে। দেহ তো 3.5 হাত লম্বা, 2.5 হাত 3 হাত বেড়ের মোটা। এই দেহটার ওজন বেশি থেকে বেশি 2.5 না হয় 3 মনে হবে। পানি বেশি থেকে বেশি 3 মন বাইরে দিতে পারে, কিন্তু 3000 সাহাবায়ে কেরামের পানির বর্তন ভর্তি হওয়া, ওট বকরিকে খাওয়ানো, গোসল করানো, নিজেরা পান করা, ওজু গোসল করা, এত পানি কিভাবে আসলো? এটা অলৌকিক হুজুরের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতে পারেন, ছোট্ট বস্তু থেকেও আমি অনেক কিছু বের করতে পারি। ছোট্ট মুক্তা থেকে আল্লাহ পাক বিশ কোটি বর্গ মাইল আয়তনের পানি বের করে আনলেন। পানি বের হওয়ার পর এখন পানির উপরে তরঙ্গ আর তরঙ্গ, কারণ পানির বৈশিষ্ট্য যেখানে পানি সেখানে তরঙ্গ। বিস্তৃত এলাকা নিয়ে পানি থাকলে বড় তরঙ্গ বড় ঢেউ, অল্প জায়গা নিয়ে থাকলে ছোট তরঙ্গ ছোট ঢেউ। পানি আসলে কখনো স্থির থাকে না, পানি সবসময় চলে। যেমন দেখবেন যেখানে কোনো নদীতে যাবেন, নদী কখনো স্থির নেই, আমরা দেখি আর না দেখি, সাগরও স্থির নেই, পানি চলতেই আছে, কোথাও জোরসোরে কোথাও আস্তে আস্তে। পানির একটি বড় বৈশিষ্ট্য, সকল মাখলুক কোনো না কোনো সময় অল্প সময় হইলেও আল্লাহ পাকের জিকির থেকে বিরত থাকে, আর আমরা তো থাকি, কিন্তু পানি এক সেকেন্ডের জন্য বিরত থাকে না। এটা পানির একটি বড় বৈশিষ্ট্য, পানি সবসময় আল্লাহর জিকিরে মগ্ন। যখন দেখি পানি একবার নীরব নিস্তব্ধ, তখনও পানি জিকিরে খফি, আস্তে আস্তে জিকিরে মগ্ন থাকে। আর যখন পানি একটু আওয়াজ করে চলে, কল 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 আওয়াজ হয় পানির স্রোতের, তখন বুঝতে হবে সে জিকিরে জ্বলিতে মগ্ন, জোরে আওয়াজে জিকির করতেছে। আর যখন দেখবেন পানি একবারে তর্জন গর্জন করতেছে, কোথায় কোথাও নদীতে খালে খুব তর্জন গর্জন করে, তার মানে তখন পানি জোরসোরে জিকির করতে করতে ওয়াজদে এসে গেছে, নিজকে নিজে কাবুতে রাখতে পারতেছে না। কিছু মানুষ দেখবেন যখন ওয়াজদ আসে, উজানির মাহফিলে গেলে দেখবেন, চরমনার মাহফিল গেলে দেখবেন লাফালাফি করে। ইচ্ছাপূর্বক করলে তো এটা গুনাহের কাজ, গুনাহ হবে, আর ইচ্ছা ছাড়া এমনি যদি করে তাহলে সে মাজুর,
এমনি সাধারণত আপনি তো বলেন ভাই তুমি এখন লাভ দাও হাজার হাজার মানুষের সামনে, সে লাভ দিবে না, তুমি দৌড় দো দৌড় দিবে না, তুমি চিৎকার দাও চিৎকার দিবে না, তখন সে নিজে নিজে লাভ দিতেছে, দৌড় দিতেছে, চিৎকার দিতেছে, তার মানে সে তার কন্ট্রোলে নেই, কন্ট্রোলের বাইরে চলে গেছে, এই জন্য এমন করে। তো ঠিক পানিও কখনো কখনো কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন সে তর্জন গর্জন শুরু করে, তার মানে পানি সবসময় আল্লাহ জিকিরে মগ্ন। তাহলে আমাদের দুনিয়াটা সৃষ্টি করা হইল প্রথমে পানি দিয়ে, আর পানি সবসময় জিকিরে মগ্ন, এটার বৈশিষ্ট্য কি? আমাদেরও সবসময় জিকিরেই মগ্ন থাকতে হবে। তাই হক্কানি কোনো পীরের সাথে সম্পর্ক রেখে সবক আদায় করলে এক সময় এমন হবে আপনার কোনো শ্বাস নিঃশ্বাস জিকির ছাড়াবার যাবে না। আপনার রাত দিনে বুজুরগানের দিন বলেন 24,000 বার নিঃশ্বাস টানে আর ছাড়ে, এই 24,000 বারে আল্লাহর জিকির হবে, একবারও বাদ যাবে না। আপনার মনে থাকুক আর না থাকুক, ইচ্ছা করেন আর না করেন, অটোমেটিক জিকির চলতেই থাকবে। কেন? আপনার মূল উৎস কিন্তু পানি। যাই হোক, তো পানির বুকে তরঙ্গ বইয়ে চলে, কিসের তরঙ্গ? আল্লাহ রাব্বুল আলামিন তো ফেরেশতাদের সাথে পরামর্শ করছিলেন, ও ফেরেশতারা আমি আরধা না আমি গ্রহে আমার প্রতিনিধি পাঠাবো, আমার খলিফা পাঠাবো, মানুষ এরা হবে আমার বন্ধু, এরা হবে আশরাফুল মাখলুকাত। ফেরেশতারা পরামর্শ দেননি, বললেন আল্লাহ এরা আর্ধে গিয়ে করবে মারামারি হানাহানি কাটাকাটি হিংসা বিদ্রুপ, দরকার কি? এবাদত আমরাই করি, আর এবাদতের কি কাম? আল্লাহ পাক বললেন ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ সৃষ্টি করবেন, পাঠাবেন আর্ধ নামী গ্রহে। এখন গ্রহ দেখতেছে আমি তো পানি, পানির মধ্যে তো মানুষ বসবাস করতে পারবে না, পানি বসবাসের অনুপযোগী উপযোগী নয়। আশরাফুল মাখলুকাত থেকে যেন সে এখন মাহরুমার বঞ্চিত হতে চলছে, তাই দুঃখের তরঙ্গ তার বুকের উপর দিয়ে বয়ে চলছে। যাহা মনে হয় যেন প্রোগ্রাম পরিবর্তন হয়ে গেছে, আশরাফুল মাখলুকাতের পদধূলিতে আমি তো আর তন্ন হতে পারলাম না। আপনার এখানে যদি কোনো অনেক বড় আল্লাহর ওলি আসার প্রোগ্রাম হয়, আপনি খুব আনন্দিত হুজুর আসবেন, হুজুরের চেহারা দেখবো, মোসাফা করবো, দোয়া নিব, খেদমত করবো, ঘটনাক্রমে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে, হুজুর আসলেন না, এখন কেমন লাগবে? তো এরকমও পানি মনে করছে, আমার মধ্যে আশরাফুল মাখলুকাত আসবে, এখন দেখি আমি তো পানি, আমার মধ্যে তো আশরাফুল মাখলুকাত বসবাস করতে পারবে না, মনে হয় বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন খুব, এই বঞ্চিত হওয়ার দুঃখে দুঃখের তরঙ্গ বয়ে চলে তার বুকের উপর দিয়ে, আল্লাহ পাক সান্ত্বনা দিলেন পানি, তোর তরঙ্গের মাথার দিকে একটু তাকাইয়ে দেখতো কি দেখা যায়। গৌসারা পাকাইতে এসে রাত হায় সারা বে জিন্দেগি, গৌসারা পাকাইতে এসে রাত হায় সারা বে জিন্দেগি, আশকবি রাখতা হায় দামান মে সাহা বে জিন্দেগি, আশকবি রাখতা হায় দামান মে সাহা বে জিন্দেগি, মৌজ গম পর রক্ষ করতা হে হবা বে জিন্দগি, হে আলম কা সূরা ভি জুজ বে কিতাবে জিন্দগি, হে আলম কা সূরা ভি জুজ বে কিতাবে জিন্দগি, এক ভি পত্তি আগর কম হো তো ও বলহি নেহি, জো খজানা দিদা বুলবুল হো ও বুলবুলহি নেহি, জো খজানা দিদা বুলবুল হো ও বুলবুলহি নেহি। আল্লাহ পাক জানাই দিলেন পানি, তোর তরঙ্গের মাথার দিকে তাকায় দেখ কি দেখা যায়। তরঙ্গের মাথায় পানির গুটকি, পানির ফেনা যেন হাসতেছে, এর উপর যদি সূর্যের কিরণ পড়ে হাসি আরো ফুটে উঠে। তো এটা হলো ভূমিকা আর মোকাদ্দমা, সুসংবাদ বয়ে আনছে, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরার পরে দেখবে কিভাবে আশরাফুল মাখলুকাত তোমার মধ্যে বসবাস করে, একটু ধৈর্য ধরো। আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করলেন, ধৈর্যের শিক্ষা দিলেন, তো পানিকে বলতেছেন ধৈর্য ধরো কিভাবে আশরাফুল মাখলুকাত বসবাস করে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানির এক জায়গায় দৃষ্টি ফেললেন, রহমতের দৃষ্টি তাজাল্লি ফেললেন, ও যেখানে তাজাল্লি ফেললেন সেখানে যেন একটি গম্বুজ, মসজিদের ছাদে যেরকম গম্বুজ বানায় চোখা চোখা, এরকম যেন একটি গম্বুজ দেখা দিল। এর মধ্যে এখন তরঙ্গগুলো এসে বাড়ি খেতে আরম্ভ করে, তরঙ্গ যেখানে এসে বাড়ি খায় তরঙ্গর মাথা ভেঙে যায়, যেখানে তরঙ্গ বাড়ি খায় সেখানে পানির বুটকি, পানির ফেনা জমতে থাকে, বুদবুদ আর ঝাঁক জমতে থাকে। এখন এখানে বুদবুদ জমতেছে, পানির ফেনা জমতেছে, ঝাঁক জমতেছে, জমতে 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 এক সময় আকাশ চুম্বী পাহাড়ের আকার ধারণ করে। যে পানির ভুটকি প্রথমে তো থাকে সাদা খুব পাতলা,
যতদিন যা আস্তে আস্তে এগুলো গাঢ় হয়, লালসে লালসে রং ধারণ করে, এই বুদ্ধিগুলোও গাঢ় হয়ে গেছে একবারে আটার কাইয়ের ন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আটার কাইগুলোকে একেবারে পিঠার মতো বেলে পানির উপরে বিছিয়ে দিলেন। এটা হলো জমিন, এই জমিন সৃষ্টি হয়ে গেল। এরপর আল্লাহ জমিন পানি যেভাবে নড়াচড়া করে, জমিনও নড়াচড়া করে, পানি যদি নড়ে পানির উপরে নৌকাও নড়ে। হ্যাঁ, নৌকা যদি বড় নৌকা হয় তাহলে পানির সাথে হেয়ার এখন নড়ে না, যেহেতু ওজন আছে ভিতরে। তো জমিন নড়াচড়া করতেছে, নড়াচড়া করা অবস্থায় মানুষ কিভাবে বসবাস করবে, মুশকিল। তো আল্লাহ পাক ওজন সৃষ্টি করলেন কি, পাহাড়ের তারা গেড়ে দিলেন জমিনের মধ্যে। তা দেখা গেছে যে পাহাড় জমিনের উপরে যে পরিমাণ উঁচু, জমিনের নিচেও এই পরিমাণ উঁচু, তারা গেড়ে দিলেন, এখন জমিন স্থির হয়ে গেছে। আল্লাপাক কোরআনে বলতেছেন আমি পাহাড়কে প্যারাক বানাইছি, জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য প্যারাক গেড়ে দিলাম, নড়াচড়া বন্ধ হয়ে গেছে। সর্বপ্রথম যে পাহাড় সৃষ্টি করছেন তাফসীরে কিতাবে আছে জাবালে আবু কুবাইস, আবু কুবাইস নামই পাহাড়। এটা হইল মক্কায় মোকাররমা যারা গেছেন, সফা পাহাড়ে উঠে যখন মারওয়ার দিকে সারি করার জন্য ফিরবেন, তখন এর ডান হাতে এই পাহাড়টা ছিল, কিছু অংশ এখন আছে যার উপরে বাদশার বাড়ি, আর বাকি অংশ কেটে ফেলা হয়েছে হাজিদের আসা যাওয়ার সুবিধার্থে। এটা জাবালে আবু কুবাইস দুনিয়ার প্রথম পাহাড়। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম পাহাড়েই ইসলামী জগতের প্রথম মাদ্রাসা কায়েম করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাহাড়ের উপরে একটি ঘর ছিল, তাকে বলতো দারে আরকাম। এই দারে আরকাম নামে ঘরেই মুসলমানদেরকে তালিম দিতেন, দিন শিখাইতেন। এটা দিনের প্রথম মাদ্রাসা, পুরুষরা শিখতো, নারীরাও সপ্তাহে একদিন এখানে এসে জমায়েত হইত, সেখানে আল্লাহ রাসূল দিন শিখাইতেন নারীদেরকেও। তাহলে সপ্তাহে একদিন নারীদেরকে দিন শেখানো রাসূলের সুন্নত, প্রথম জমা থেকে সুন্নত চলে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে নারীরা সপ্তাহে একদিন প্রতি শুক্রবার মাগরিবের পর এখানে তাফসীর শুনতে আসে, এটা নবীর সেই সুন্নত এখানে কায়েম। আল্লাহ পাক পুরোপুরির বরকত আমাদের সকলকে নসিব করুন। তো জগতের প্রথম পাহাড় ইসলামী জগতের প্রথম মাদ্রাসা, সেই প্রথম মাদ্রাসা থেকেই দ্বিতীয় মাদ্রাসা শুরু হয় মদিনায় মুনাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করছেন মক্কায় মুকাররমা, কিভাবে করলেন তো পরে আসতেছে। দুই নম্বরে সৃষ্টি করছেন মদিনায় মুনাওয়ার, বিভিন্ন কিতাবে আছে আল্লাহ পাক দুই নম্বরে সৃষ্টি করছেন মদিনায় মুনাওয়ার। তাই ইসলামের দ্বিতীয় মাদ্রাসা মসজিদে নববী, মদিনায় মুনাওয়ার মসজিদ, মসজিদের ভিতরে মাদ্রাসা শুরু হয় আমাদের। আলহামদুলিল্লাহ এই যে আকবর মসজিদ আপনারা শুনতেছেন বসে বসে তাফসীর, এই মসজিদের মধ্যে মাদ্রাসা আছে, ছাত্র থাকে দোতলায়। এটা নবীর মসজিদে নবীর সুন্নত কায়েম হয়েছে এখানে এই মসজিদের মাধ্যমে, আলহামদুলিল্লাহ, এটা বরকতের কারণ। তিন নম্বরে আল্লাহ পাক সৃষ্টি করছেন বাইতুল মুকাদ্দাস যে এলাকায়, ওই এলাকা তিন নম্বরে। তাই এই জায়গাগুলো পৃথিবীর শ্রেষ্ঠতম তিনটা জায়গা, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ জায়গা মক্কায় মুকাররমা প্রথম সৃষ্টি। এখানের ফজিলত অন্য জায়গার তুলনায় কমাসম এক লক্ষ গুণ বেশি। দ্বিতীয় জায়গা মদিনায় মুনাওয়ারা, মদিনা মুনাওয়ার ফজিলত অন্য জায়গার তুলনায় 50,000 গুণ বেশি, আর বুখারী রাওয়ায়েতে 1,000 গুণ বেশি। তাই বাইতুল মুকাদ্দাসের ফজিলত অন্য জায়গার তুলনায় কমাসকম 500 গুণ বেশি। এই তিনটি জায়গা হল প্রথম সৃষ্টি, তাই এগুলোর দাম অনেক বেশি। আল্লাহ, তো ইসলামী জগতের প্রথম মাদ্রাসা দাম অনেক বেশি। এই প্রথম মাদ্রাসাটা যখন শুরু হয় এখানে আল্লাহ রাসুল পড়ানো শুরু করছেন, প্রথম শিক্ষক আল্লাহর রাসূল, প্রথম ছাত্র সাহাবায়ে কেরাম, খুব জীর্ণ শীর্ণ জড়সড় অবস্থায় শুরু হয়। হক কাজ সাধারণত এইভাবে শুরু হয়, এটা আস্তে 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 মজবুত হয়। বাতেল খুব ধরে মারে, একবারে তাড়াহুড়া করে ছড়িয়ে পড়ে, আবার তাড়াহুড়া করে শেষ হয়ে যায়। কিন্তু হক আস্তে আস্তে শুরু হয়, এটা সাধারণত তাড়াহুড়া করে শেষ হয় না, এটা স্থায়িত্ব লাভ করে।
এখান থেকে বুঝে আসে যে বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাত, হক জামাত যাদেরকে বলা হয়, চারটা মজহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চার মজহাব তাড়াহুড়া করে তড়িগড়ি করে শুরু হয়নি, আস্তে আস্তে হয়েছে, আর 1250-1300 বছর যাবৎ চলতেছে, শেষ হয়নি। কিন্তু বাতেল মুতাজিলি এক সময় এদের হাতে ক্ষমতা পর্যন্ত চলে আসছিল ইসলামী জগতের, কিন্তু আর নাম নিশানা পর্যন্ত নেই। তো বাতেল তড়িঘড়ি করে ছড়িয়ে পড়ে, তড়িঘড়ি করে আবার নিঃশেষ হয়ে যায়, দেখতে পারে না। প্রথম দ্বারে আরকাম শুরু হয়েছিল খুব জীর্ণ শীর্ণ অবস্থায়, হুজুর সেখানে ইসলামের তালিম দিতেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ইসলাম গ্রহণ করেছিলেন প্রথম মাদ্রাসায়। তো দিনের এশাত এবং দিনের দাওয়াত, দিনের কাজ প্রথম শুরু হয়েছে কোথার থেকে? মাদ্রাসা থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকাম নামে মাদ্রাসায় দিনের তালিম দিতেন, শিক্ষা দিতেন, এখানে এসে আমরা শিখত। তো নবীর প্রথম যুগের প্রথম সুন্নতার তরিকা হলো মাদ্রাসা কায়েম করা, মাদ্রাসা থেকে দিনের শিক্ষা দেওয়া, তালিম দেওয়া। এরপরে মদিনা, মদিনা থেকে কুফা, কুফা থেকে বাগদাদ, বাগদাদ থেকে মিশর, মিশর থেকে সিরিয়া, দামেস্ক, এভাবে ঘুরতে 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 এক সময় আসলো ভারতের দেওবন্দ এলাকায়, দারুল দেওবন্দ। এই দেওবন্দের শাখা প্রশাখা হইল এই জগতের, বর্তমান জগতের কওমি মাদ্রাসাগুলো। যেমন আমাদের এখনো জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা কওমি মাদ্রাসা, এটা ওই মাদ্রাসারই সিলসিলার একটা শিক্ষা প্রতিষ্ঠান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছিলেন কোরআন ও সুন্নাহ, এই মাদ্রাসাগুলোতে ওগুলোই শেখানো হয়, কোরআন ও সুন্নাহ। যাই হোক, যেখানে আল্লাহ পাকের দৃষ্টি পড়ছিল এখানে পানির ফেনা জমতে থাকে, ওখান থেকে পিঠার মতো বেলে আল্লাহ পাক পানির উপরে বিছিয়ে দেন, এটা হলো জমিন। জমি কম্পন ছিল পানির কারণে, নড়াচড়া করতেছিল, আল্লাহ পাক পাহাড়ের প্যারাক বসিয়ে দিলেন, নড়াচড়া বন্ধ হয়ে গেল। এই প্যারাকের মধ্যে প্রথম প্যারাক হলো জাবালে আবু কোবাইস, আবু কোবাইস নামই পাহাড়, এটাকে আল্লাহ পাক প্রথম সৃষ্টি করছেন। আল্লাহ, এখন তো শুধু জমিন বানাবেন, তো এখানে কি আশরাফুল মাখলুকাত মানুষ। আল্লাহ পাক ফেরেশতা পাঠাইলেন হযরত জিবরীল আমিন আলাইহিস সালামকে, জমিনের চামড়াটা একটু তুলে নিয়ে আসো আমার কাছে। জিবরীল আমিন আসলেন, জমিনের সাথে কথাবার্তা বললেন, জমিন তোর চামড়া নিতে আসছি, চামড়াটা দিয়ে দে। আমাদের যদি কেউ বলে চামড়া নিতে আসছে, চামড়া দিয়ে দেন, আমরা সহজে রাজি হব, জমিন কি রাজি হয় এত সহজ চামড়া দিব? জিবরীল আমিন ফিরে চলে গেছে, আল্লাহ জমিন তো দিতে রাজি নেই। আল্লাহ পাক মিকাইল আলাইহিসসালামকে পাঠাইছেন, উনি এসব কথাবার্তা, জমিন রাজি নেই। ফিরে গিয়ে বলছেন, আল্লাহ জমিন তো দিতে রাজি হয় না। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিসসালামকে পাঠাইছেন, তিনিও এসে কথাবার্তা, জমিন দিতে রাজি নেই। শেষময় চতুর্থ নম্বরে পাঠাইলেন হযরতে ইজরাইল আলাইহিসসালামকে, যিনি রূহ কবজ করেন মানুষের, ওনাকে, উনি এসে কথাবার্তা নেই, এসে এক থাপ্পড়, এমন থাপ্পড় মারলেন ওনার পুরা পাঞ্জার নিচে জমিনকে চলে আসতে, কত বড় পাঞ্জা চিন্তা করেন। তাফসিরে ইবনে কাসীরে উল্লেখ আছে, আমাদের অন্তরে প্রশ্ন জাগে যে একজন মানুষ মারা গেছে মিরপুরে সকাল 8টা বাজে, ঠিক এই সময় আরেকজন মারা গেছে ঢাকা, আরে কি করছি ঢাকা, আরেকজন মারা গেছে আরেক দেশে, আরেকজন আরেক দেশে, একই সময়ে মারা যায়, এই হযরত ইজরাইল আলাইহিস সালামের দৌড়তে দৌড়তে জানাজার সাথে, হ্যাঁ একই সময় রূহ কবজ করতে কত জোরে দৌড় দেওয়া লাগে। তাফসিরে ইবনে কাসীরে উল্লেখ আছে, দৌড় দেওয়া তো দরকারই নেই, কেন দরকার নেই, পুরা দুনিয়া ওনার সামনে ভাতের প্লেটের নেই। আমাদের সামনে যখন ভাতের প্লেট আসে, তো প্লেটের এক কোণা থেকে একটা খাবার যদি খাইতে চাই তো দৌড় দিতে হবে, এমন তো লাগবে না দৌড়ে যাইয়া মুরগির আনটা আনি, আবার 1 কিলোমিটার হেঁটে গিয়ে ডিমটা আনি, না প্লেট আমাদের হাতে নাকালের ভিতরে, হাত ঘুরাই লেতে চলে, হাত আরো দূরে যায়, প্লেট আরো ছোট। ওই দুনিয়াটা আজরাইল আলাইহিসসালামের সামনে ভাতের প্লেটের নেয়, তার হাত আরো দূরে যায়, দৌড়াদৌড়ির দরকার নেই, হাত নেড়ে টিপ দিবেন তো রূহ কবজ। আল্লাহ পাক কত লম্বা বানাছেন হাতকে, তো লম্বা হিসাবে মোটাও তো হবে, এত লম্বা এত মোটা হাত যে ফেরেশতার সিনার দুই পাশে দুইখানা, এই ফেরেশতার দেহটা কত লম্বা কত মোটা হবে, আল্লাহ আকবার। তো এত বড় মাখলুক যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি কত বড় হবেন। তো উনি এসে কথাবার্তা নেই থাপ্পড় মারলেন, ওনার পাঞ্জার নিচে পুরা জমিন চলে আসছে। ছোট বাচ্চার মাথা থাকে ছোট, আপনি মাথার উপরে থাপ্পড় মারলে পুরা মাথা পাঞ্জার ভিতরে, থাপ্পড় তো মারছেন মারছেন,
উঠান নাই, আরো চাপ দিয়ে মুট করছেন। ছোট বাচ্চার মাথায় থাপ্পড় মেরে চাপ দিয়ে মুট করলে পুরা চামড়া মুঠের ভিতরে চলে আসবে। তো ঠিক এরকম জমিনে থাপ্পড় মেরে চাপ দিয়ে মুট করছেন তো পুরা চামড়া মুঠের ভিতরে চলে আসছে। আল্লাহ পাকের দরবার নিকে আল্লাহ এই নেন নিয়ে এসছি, জমিনের সাথে কথাবার্তা নেই। আল্লাহ পাক এই চামড়া দিয়ে আমাদের আদি পিতা সাইয়্যেদেনা হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করলেন। চামড়াকে আরবিতে বলে আদিম, চামড়া তথা আদিমের সৃষ্টি, তাই ওনাকে বলা হয় আদম। আদম মানে চামড়া সৃষ্টি মাখলুক, আমরা আদম জাত, চামড়া সৃষ্টি মাখলুকের জাত, এই জন্য আদম বলা হয় চামড়া তৈরি। দেখবেন ফলের ভিতরের অংশের তুলনায় চামড়ার কাছে যে অংশ এই অংশ স্বাদ বেশি। একটা আমি ধরেন আমের যে অংশ চামড়ার সাথে এটা স্বাদ বেশি, আটির সাথে যে অংশ ওইটার তুলনায় স্বাদটা উপরের দিকে বেশি থাকে। জমিনেরও দেখবেন জমিনের দোআঁশ মাটি, উর্বর মাটি যেখানে ফসল বেশি হয় কোথায়, নিচে তো সব বালি, উপরে এই উপরে এক দেড় বিঘত বা এক ফিট পর্যন্ত দেখবেন একটু কালো রঙের, উর্বর মাটি থাকে, এখানে চাষাবাদ হয়, নিচের দিকে একবারে মাটি এত কিছু হয় না। তো চামড়ার দিকের স্বাদ বেশি, দাম বেশি। আল্লাহ পাক জমিনের চামড়া দিয়ে আদম বানাইছেন, তা আদমের দাম বেশি স্বাদ বেশি। আল্লাহ, তো এই জমিন থেকে আদমের সৃষ্টি হইল। আর এই আদমের বাম পাঁজরের বাঁকা হাড় দিয়ে হযরত হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। তো দুজনের সৃষ্টি বাস্তবে কোথা থেকে, জমিনের থেকে। এরপরে দুজন থেকে আমরা তার সন্তান সম্পত্তি কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবো। বর্তমানে প্রায় 750 কোটি, এই সব দুজন থেকে আসছে। এক ব্যক্তি আমাদের এখানের মুসল্লি ছিল, এখন বিদেশে থাকে, ডিগ্রি পাস, আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর আদম একজন হাওয়া একজন, আমরা এত মানুষ কিভাবে হইলাম। কিছু মানুষ আছে সার্টিফিকেটের অভাব নেই কিন্তু বুঝবুদ্ধির অভাব, আর কিছু আছে সার্টিফিকেট মোটেও নেই কিন্তু মাশাআল্লাহ তীক্ষ্ণ বুদ্ধি। এখন এরকম তো সার্টিফিকেট তো আছে, ডিগ্রি পাস, জিজ্ঞেস করে হুজুর আদম একজন হাওয়া একজন, আমরা এত মানুষ কিভাবে হইল, কি উত্তর তাকে দিব। বললাম আমরা আপনার দাদা দাদি কয়জন, কইজি দাদা একজন দাদি একজন, আপনার বাপ চাচা আপনারা মিলে এখন কয়জন আছেন, আছি তো 20-25 জনের মতো, এতজন কিভাবে হইলেন, খো হুজুর বুঝি, এতক্ষণে বুঝি। আর কিছু আছে সার্টিফিকেট মোটেও নেই কিন্তু মাশাআল্লাহ তীক্ষ্ণ বুদ্ধি। ইংরেজরা যখন এই দেশ দখল করে তো তারা তো মনে করছিল ভারতবর্ষের মানুষ হল মূর্খ, এরা কি আমাদের সাথে পারবে, এক দাপটে সব মানুষকে খ্রিস্টান বানাই ফেলব, এটা ছিল উদ্দেশ্য, এটা খ্রিস্টান রাজ্য হবে। বড় বড় পাদ্রি আমদানি করা শুরু করছে ইউরোপ থেকে। তো পাদ্রিরা আসতো, এসে এক চ্যালেঞ্জ করতো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, তো ছেলে থাকতে অন্য কারো কথা মানার প্রশ্নই আসে না, ছেলে হবে বাপের প্রতিনিধি, বাপের ওয়ারিস, বাপের ছেলেকে মানতে হবে তথা খ্রিস্ট ধর্ম মানতে হবে, ইসলাম মানা যাবে না, এটা শুরু করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের হেফাজতের দায়িত্ব তো নিজ কুদরতি হাতে নিয়ে নিয়েছেন, তিনি আমাদেরকে জানাইও দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, ইসলামের মূল কেন্দ্রবিন্দু, এটার হেফাজত দায়িত্ব আমার, পুরো ইসলাম হেফাজত তিনি করবেন, তার দায়িত্ব। আল্লাহ পাক এমন মানুষ সৃষ্টি করছেন তাদের চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য। আল্লামা কিরা নবী রহমতুল্লাহ আলাই সবচেয়ে বড় যে পাদ্রী ছিল তার সাথে তিনি চ্যালেঞ্জ গ্রহণ করছেন, বহস হবে, বহস হইল পুরা ইউরোপিয়ান সরকার একদিকে আর আল্লামা কিরা নবী মুসলমান তখন দুর্বল একদিকে, তাদের তো দৃঢ় বিশ্বাস মুসলমানরা পারবে না, কিন্তু এমন ভাবে পরাজিত হইল লজ্জায় সে পাদ্রী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, আত্মহত্যা করে ফেলছে লজ্জায়। এরপরেও বাকি ফাদিলরা চ্যালেঞ্জ করতো জায়গায় জায়গায়, শেষমেশ এদের চ্যালেঞ্জের জবাব দিত বেশিরভাগ, যার কথা একটু আগে বললাম দারুল উলুম দেওবন্দ, যে দেওবন্দের সিলসিলার মাদ্রাসা কওমি মাদ্রাসাগুলো, এই দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ। আহ, চলতেন কত সোজা সাদা, এত বড় মানুষ, এত বড় মানুষ আমার শায়খ মুর্শিদ শায়খুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুম বলেন, যদি ভারতবর্ষে জন্ম না নিয়ে
আরব বিশ্বে তার জন্ম হইতো। যেমন চারটি মজহাব এখন বিশ্বে চলতেছে, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, আরেকটি মজহাব হইতো কাসেমি মজহাব নামে। এত বড় মানুষ চলতেন নেই, দুই পাশার লুঙ্গি, দুই পাশার জামা, দুই পাশার টুপি, দুই পাশার জুতা, এই আট পাশা হলো ওনার দেহের পোশাক। আর একখান রুমাল ব্যবহার করতেন, একখানে বসে দেখেছেন একা একা, কারো কাছে বলতে পারেন না, আমরা তো দল বল নিয়ে মেসেজ করতে করতে একা একা দেখেছেন, পথের মধ্যে খাল নৌকা টুকা নেই, তো পাড়ে দিবেন কিভাবে, লুঙ্গি বিজয়ী গেছেন এই পাড়ে, এখন রুমাল কিনছেন, লুঙ্গি খুলে রুমাল কিনছেন, রুমাল কিনে তো লুঙ্গি চিপে, হাতে যে লাঠি আছে লাঠি কাঁধের উপরে রাখছেন, পিছন দিয়ে লুঙ্গি ঝুলিয়ে রাখছেন, উনি হাঁটতেছেন, রোদ্র লাগে বাতাসও লাগে, লুঙ্গি যাতে তাড়াতাড়ি শুকায়, আহ কিছুক্ষণ পর লুঙ্গি শুকাইছে, সেই লুঙ্গি কিনছেন, রুমাল আবার খুলে কাঁধে নিছে। এই ছিল তার অবস্থা। আল্লাহ কি মানুষ, আল্লাহ। ইনি বসের জবাব দিতেন, এরা ওনার সাথে টিকত না, শেষমাস লজ্জা সরম একদিনের করে বলতো কি কাসেম নানো তো ব্যতীত অন্য মুসলমানদের কাছে আমাদের এই চ্যালেঞ্জ, কেমন সরম কোন কাসেম নানো তো ব্যতীত অন্য মুসলমানের কাছে আমাদের এই চ্যালেঞ্জ। একদিন এরকম এক পাদ্রী চ্যালেঞ্জ করছে, ঈসা আলাইহিসসালাম আল্লাহর ছেলে, তাকে মানতে হবে। তো দেওয়ান পুত্র এক ছেলে মাত্র সরে দেখায়, মানে ইন্টার পড়ে ছেলে, সরে দেখায় দেখতে শুনতে মনে হয় যেন বড় আলেম, আসলে ছাত্র, ছাত্র ছিল দুর্বল, তেমন তুখান নয়। তো চ্যালেঞ্জ করতে দেখা যায় কেউ মাথা বলি করে না, ছাত্রের গায়ের তার আত্মমর্যাদা বোধ তাকে বাধ্য করছে, দাঁড়াই বলছে চ্যালেঞ্জ আমি কবুল করলাম। আল্লাহ পাক কখনো দুর্বলের মাধ্যমে এমন এমন কাজ নেয় যা সবলেরাও করতে পারে না। এই আমাদের লাকসাম থানা একবার ঘটনা ঘটছে, এক বন্ডভীর এসে হাবি যাবি বক্তব্য দিতেছে, তা এক মাদ্রাসার ছাত্র দাঁড়াইয়া চ্যালেঞ্জ গ্রহণ করছে যে আপনি বক্তব্য ভুল দিতেছেন, হ্যাঁ রে এখন তাকে ধরো মারো কাটো হাবি আসছে এই সে কত কিছু, এলাকার যে সবচেয়ে বড় মস্তান তার জন্যই ভয় ছিল বেশি, হে ড্রাইভার বললেন ভাই ধরো মারো কাটো বলার দরকার কি, হেঁটে এখানে আছে কি ভুল বলছে, এ বলে দেখতেই তৈল, এখন তো ফির দেখে সব বনাস, ফির তো মনে করছে কত বড় আলেম জানি আল্লাহ জানে, আসলে দুর্বল ছাত্র, এবার তো ঠিকভাবে করতে পারে না। তো ছাত্র দাঁড়াইছে কয়ে যে আমি প্রস্তুত আছি, উনি প্রস্তুত আছেন জিজ্ঞেস করেন, ফিরে কয় না আজকে না বস আরেকদিন তারিখ দেবে করছে নাকি শুনে, তো যাক তারিখ দিছে, তারিখের ফরক এখন সালিশ হবে কে, মধ্যস্থতা কে করবে, তো ছেলে বলে মধ্যস্থতা আর কে করবে, আমাদের থানার টিউনি সাপ করবে, আল্লাহর মধ্যে কি ফিল করতেছে টিউনি মিউনি আবার কি, এই কথা টিউনুর কানে গেছে, টিউনুর আপনি খবর দিয়েছে হিসাব রে, হিসাব গেছে হুজুর এই লাকসাম থানায় আলেম আলম অভাব নেই, বহু আলেম আছে, আপনি আছে গাছে উঠে নিয়ে চলে যান এখানে, এখানে থাকা দরকার নেই, তবে তারা শেষ পর্যন্ত বাধ্য বাধ্য হয়েছে। এই দুর্বল ছাত্র দিয়ে আল্লাহ এত বড় কাজ করাই নিয়েছেন, এইভাবেই হয় দুর্বল দ্বারাও অনেক সময় কাজ হয়ে যায়। আল্লাহ কথায় কথা আসে, কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর থানা আবদুল্লাহপুর মাদ্রাসা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠাতা এবং মহতামেন হযরত মাওলানা আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন, বড় বিজ্ঞ আলেম, বড় বুজুর্গ ছিলেন, কিন্তু চাপার জন্য উপস্থাপনা ঠিকভাবে করতে পারতেন না। এলাকায় এক লোক তার স্ত্রীকে নিয়ে ঝগড়া স্ত্রীর সাথে, তো খুব রাগ, এখন স্ত্রীকে কন্যা নিয়ে শুরু, কন্যাতে কন্যাতে স্ত্রী ভাগে আর হে ভীষণ দিয়া কন্যা, স্ত্রী বেচারি বাঁধতে বাঁধতে আরেক বাড়িতে গিয়ে আরেক বাটার ঘরে ঢুকছে, এই বেচারা এই বাড়ি পর্যন্ত গেছে কন্যাতে কন্যাতে, কিন্তু এখনো রাগ থামেনি, আরো কতক্ষণ কন্যাতে ফেললে হতো রাগটা থামতো, থামেনি, আর আরেকজনে ঘরে ডুববে এটা তো আর সাহসে কুলায় না, রাগ তো থামেনি কি করবে, তা ঘরের দুয়ার দাঁড়ায় কয় এক তালাক দুই তালাক তিন তালাক, এটা কই আর ফিরিয়ে এসছে, আমাদের হয়তো তালাকগুলি আসলে রাগের বসীভূত হয়ে যায় না, রাগ হয়ে তিন কই হয়তো থামে না, এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক ঘুরি তালাক তোর বাপ দাদা সহ্য গোষ্ঠী তালাক হাজার তালাক যা আছে সব কই আমার আল্লাহ মাফ করবো, এরপরে দেয় হুঁ সার যে কল্যাণটা কি, হ্যাঁ হ্যাঁ বেচারা এবার তালাক দিয়ে এসছে, এখন তালাক হইলো কিনা হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেবের কাছে আনছে কুতুবা, হুজুর জবাব দিয়েছেন হ্যাঁ তালাক হয়ে গেছে, এখন যখন হয়ে গেছে সর্বনাশ তালাক তো হয়ে গেছে, ওই এলাকায় এক বন্ড ফির আসতো, এখন হয়ে গেছে ফিরে গেছে, ফির কর তালাক হয়নি, কেন হয়নি, তো সে এক তালাক দুই তালাক তিন তালাক কইছে, নিজের স্ত্রীর নাম তো নেয়নি, এর নাম না নাম আছে তালাক হয়নি, ফতুয়া দিয়ে দিল। এরপরে বললো কি যে মৌলবি বলছে তালাক হয়েছে তার সাথে আমার বহস হবে অমুক তারিখে অমুক স্কুল মাঠে, এতে খুব খুশি যাক স্ত্রী তো রয়ে গেছে তালাক তো হয়নি, যেহেতু এলাকার মধ্যে এনার প্রসিদ্ধতা অনেক আছে, মকবুলিয়ত আছে, সব মানুষ মানে গণ্যমান্য আলেম,
তাকেও তো মানাইতে হবে। আবার আসছে আব্দুস সোবান সাহেবের কাছে, হুজুর আমাদের হিসাব ফুটুয়া দিয়ে দেখেন তালাক পাই নাই, আপনার সাথে বহস হবে অমুক হাই স্কুল মাঠে অমুক সময়। হুজুর তো বসছেন মহাবিপদের সর্বনাশ, হুজুরের তো উপস্থাপনা দুর্বল, চাপার জন্য নেই, বহস করতে হবে চাপা দিয়ে। এখন যদি হুজুর ফুটুয়া দিয়েছেন ঠিক, কিন্তু এর সাথে তর্ক করবে কিভাবে? যদি না মানেন যে না বহস হবে না, তাহলে দুর্বলতা প্রকাশ পায়। হুজুর মেনে নিয়েছেন ঠিক আছে, ওই তারিখে বহস হবে, আমি উপস্থিত আছি। আচ্ছা, এখন হুজুর আসছেন মাওলানা শফিউদ্দিন ফার্সি কবি সাহেবের কাছে, আমাদের এখানে ওয়াজ করতে আসছিলেন, গত বছর আসছেন, উনি হলেন হুজুরের ছাত্র। এসে বলছেন শফি এই এই অবস্থা, এখন বহস হবে? মানে আমি তো কথাবার্তা ঠিকভাবে লাইন করে বলতে পারি না, এখন তোমাকে থাকতে হবে বহস। উনি বললেন হুজুর আমি আপনার ছাত্র, আপনি তো জানেন আমি কত পানির মাছ, আমার দ্বারা কি বহস সম্ভব? কি এলেন কি আমার আছে কোজাই হোক থাকতে হবে। ঠিক আছে হুজুর থাকলাম, ওজাক হুজুরকে তো বললাম থাকলাম, আমার তো চিন্তা আমার ওস্তাদ বেজ্জত হবে, কি করা যায়। এরপর দেখলাম যে হাই স্কুল মাঠে বহসের তারেক দিছে ওই ফিসাব, হাই স্কুলের মৌলবী হলো আমার ছাত্র, ফার্সি কবি সাহেবের ছাত্র। আমি গেছি তার কাছে যে দেখ আমার ওস্তাদ তো তোর দাদা ওস্তাদ, বেজ্জতি হবে, তুই কি সইতে পারবি? এই তোর স্কুলের সামনে বহস হবে, তোকে বহসে থাকতে হবে। হে কয় হুজুর আমি আপনার ছাত্র, আপনি তো আমার চিনেন, যদি এলাম কালাম থাকতো তো হাই স্কুলে পড়াইতে আসতাম, মাদ্রাসায় পড়াইতাম, আমি কি বহস করব? তো যাই হোক তুই থাকবি, রাজি হয়ে ঠিক আছে থাকবো। কারণ থাকবো তো দেখ চিন্তা করতেছি বহসে তো জিতা লাগবে, হককে হক হিসাবে তুলে ধরতে হবে, কিভাবে ধরবো? হঠাৎ বুদ্ধি আসছে, তো হাই স্কুলে যে মৌলবী আমার ছাত্র, এর একটা গুণ আছে, কি গুণ? মুখে কোনো বেড়া গোড়া নেই, যা ইচ্ছা সব বলতে পারে। কিছু মানুষ আছে অশ্লীল ভাষা বলতে কোনো লজ্জা শরম হয় না, আর কেউ আছে বলতে শরম পায়, এইটা আছে এর গুণ। আমি আবার তারা ডাকলাম, বললাম যে ভাই তোর তো একটা গুণ আছে, তোর মুখে বেড়া গোড়া নেই, কয় যেহেতু এটা আছে, কয় তুই এইটাই ব্যবহার করবি। কয় কেমনে করবো? কয় দেখ মঞ্চে যখন সবাই উঠবে আর বসবে, তুই কিন্তু আগেভাগে মঞ্চে উঠবি না, তুই বাইরে ঘুরবি, যখন হিসাব এসে বসবে তখন তুই হিসাবের সামনে দিয়ে হিসাব তুই পিছনে রেখে হেদিকে ফিরি বসবি, হিসাব থাকবে তোর পিছনে, এ বসে তুই মুখ খুলবি যা খারস, তবে খবরদার হিসাবের নাম নিবে না, এদিকে তাকাবিও না, আর বলতে থাকবি এটা তোর কাজ, ফলে যা কিছু করার আছে এটা আমি দেখবো। যে হুজুর এটা আমি খুব পারবো। আমার শফিউদ্দিন সাহেব নিজে আমাকে শুনেছেন, কমুক্তি সাহেব আল্লাহ পাকের কুদরত দেখলেন, মাঠ ভরা মানুষ তিল ধরা জায়গা নেই বছর, আমরা আগেভাগে মঞ্চে গেছি, হিসাব এখনো আসেনি, একটু পরে হিসাব একবারে গাড়িতে করে আসছে, বহু কিতাব আদি নিয়ে স্টেজের এক অর্ধেক বোঝাই করছে কিতাব দিয়ে আসে, খুব শান শকতে বসছে। এরপরে হাই স্কুলের মৌলবী যে আমার ছাত্র, ওইটা হিসাব তুই পিছনে রেখা হেদিকে গিরি বসছে, এই বৈশাই মুখ খুলল, অমুকের ফোক অমুক, হ্যাঁ এটা ছেড়ে দিলে আগা চিনবে না গোড়া চিনবে না, এই শুরু করছে তো হে যা আসে এর মুখ দিয়ে আসে, খুব হিসাব দিকে তাকায় না নামও নেয় না। তো কিছুক্ষণ বলার পরে হিসাব দাঁড়াইয়া মাইক নিজে হাতে সালিশ ছিল এলাকার চেয়ারম্যান, চেয়ারম্যান সাহেব এ দেয়াদব তো এখানে কে আসতে দিল, এতক্ষণ থেকে আমাকে গালি দিতেছে, আপনারা কিছু বলতেছেন না কেউ, খুব গরম। এবার আমি মাইকের দিনে বললাম যে আপনার গালি দিয়ে বুঝলেন কীভাবে, আপনাকে গালি দিয়ে বুঝলেন কীভাবে? তো কেন আমি কি দুদৃশ্যের সময় বুঝি না কাকে গালি দেয়? কেন আপনার নাম নিছে, তো নাম নিতে হবে নাকি, আমি কি বুঝি না? কয়েক আপনার দিকে ফিরি বলছে, কয় ফিরার দরকার কি, আমি বুঝি না আমি ফাগল, কাকে গালি দেয়? এবারে ফার্সি বাজেন সুযোগ, সে আপনার নাম নিল না, আপনার দিকে ফিরল না, আপনার সাথে আগে ঝগড়াও নেই, সে কাকে না কাকে গালি দেয়, এরপরও গালি করতেছে আপনার গায়ে। আর হে বেটা তার স্ত্রীকে কন্যাতে কন্যাতে আরেক বাড়িতে নিয়ে তুলছে, নাম নেওয়া লাগবে তালাক দিতে, তারপরও নাম ছাড়া তালাক দিলে হবে না, কেন হবে না? যদি নাম ছাড়া আপনার গালি হয় তো নাম ছাড়া তালাকও হবে। তো বস এখন মানুষের ফার্সি কবি জিন্দাবাদ, আব্দুস সোবান জিন্দাবাদ, ওই দেখে ফিরে কাঁপা আরম্ভ করছে। তো এই সুযোগে সাদা কাগজ এনে বললাম তাড়াতাড়ি দস্তখত দাও আর লেখো যে আমার প্রতিভা ভুল, হুজুরের প্রতিভা ঠিক, নাহলে জিন্দা দায়িত্ব দিব না। কই বয়স তাড়াতাড়ি লিখে ফেলছে, কই বললাম আরেক কথা বাকি আছে, কই কি এলাকা জিন্দিগিতে আসবো না, হিজাও লেখো। তো এখন জানের বয়স লিখছে এলাকা জিন্দিগিতে আসবো না, তো বস হক জিন্দা রইল, আর এক বন্ধ ছিল উপরম থেকে এলাকাও পাক পবিত্র হইল, আল্লাহ পাক বাঁচাই দিল। আল্লাহ কি জন্য বলছে এই ঘটনা, দুর্বল দিয়ে আল্লাহ পাক অনেক কাজ নেয়, এর সবলের দ্বারাও সম্ভব হয় না। এখানে যে দুই মৌলবী জিতে গেলেন, একজনের এবার ছড়ার যোগ্যতা নেই, কিন্তু আল্লাহ পাক এই অশ্লীল ভাষা আমাদের নোয়াখালী কুমিল্লা বলে বোন,
এই ভোট দিয়ে আল্লাহ পাক জিতিয়ে দিয়েছেন, কামিয়াব হয়ে গেছেন, সব জিতে গেছেন। রুবল দিয়ে অনেক সময় আল্লাহ পাক এমন কাজ নেই সবল দ্বারাও হয় না। আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম ও বলতেছিলাম খ্রিস্টানদের সাথে ঝগড়া, বস ঈসা আলাইহিস সালাম ছেলে ইন্টারের ছাত্র দেওবন্দে পড়ে, তাও দুর্বল দাদা সম্পূর্ণ ছাত্র নয়, সে দাঁড়াইয়া চ্যালেঞ্জ গ্রহণ করছে, কই ঈসা আলাইহিস সালাম আল্লাহ ছেলে নয়, তাহলে বংশে আসো তোমার সাথে এখনই বহস হবে। বেচারা উঠে আসছে খ্রিস্টানের সাথে বহস, যেহেতু এখনো ছাত্র আধা পথের ছাত্র, তাও আবার দুর্বল, দেখা যায় ফ্যাঁস খাইয়া দেখেছে। এর মধ্যে এক মূর্খ, সে ছিল চাষি, তারা দৌড়ে আসে স্টেজে উঠছে, কারণ এরা তো জানা না যে এ ছাত্র, চেহারা খুলতে মনে হয় যেন বড় হুজুর, এসে করতেছে হুজুর আপনার মতো এত বড় আলেম, এই মূর্খ খ্রিস্টান সাদ্রির সাথে বহস করবে, এটা আমাদের লজ্জার ব্যাপার, আপনি সরেন, এই মূর্খের সাথে আমি মূর্খ যথেষ্ট। এটা কইয়া এই ছাত্রদের সরাই দিই, এখন মূর্খ কয় খ্রিস্টান পাদ্রী সাহেব আপনার সাথে আগে আমার একটা প্রশ্ন, কয় কি আল্লাহর বয়স কত? এইটা আবার কি বলো, কয়না বলেন না কত আল্লাহর আবার বয়স বলা যায়, ও বলেন কত বলো তো জানা, কুটি 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 হেদিক দিয়ে আরো কুটি, এর ঘরও আরো কুটি আছে তো কথাও আছে। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ ছেলে কি একজন ঈসা আরো আছে? ওই একজনই, আর নাই খুঁজি না আর নেই। তো এবার আমার কথা শোনেন, আমার বয়স 30 বছর, 14 জন সন্তান জন্ম দিয়েছি, বাকি 30-এ আরো 14 জনের আশা আছে, এটা আমার গর্ব, আমি 14 সন্তানের জনক। তোমার আল্লাহ কোটি 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 বছর বয়সে মাত্র একজন জন্ম দিয়েছে, এবং দজবঙ্গ আল্লাহ তোমাদের হইতে পারে যে আমাদের হইতে পারে না। বস এখন সবুজ আল্লাহ যে কাপার থিসম জব দিতে পারতে চায়, কথাটা কিন্তু যুক্তিসঙ্গত ছিল, যদিও সে যুক্তি ছাড়া বুঝে গেছে, কারণ বলতে হইতো যে ভাই সন্তান হওয়া কি আল্লাহর জন্য দোষ না গুণ, এটা আগে ঠিক করো। যদি বলো সন্তান হওয়া আল্লাহর জন্য দোষ, তো বলতে হবে আল্লাহর কোনো সন্তান নেই, যেহেতু তিনি দোষ থেকে মুক্ত। আর যদি বলো গুণ, তো আল্লাহ যেরকম অসীম, তার গুণও তো অসীম, তো সন্তানও তো হবে অসীম, অসংখ্য সন্তান হবে, ওই যে একজন, এটা কেমন গুণ হইল? অসীম আল্লাহর জন্য অসীম গুণ, এটা দোষ হবে না। তাহলে এই যুক্তিসঙ্গত কথাটা ওই মূর্খ ব্যথারা কি সুন্দর বুঝিয়ে দিল। তাহলে এর কাছে সার্টিফিকেট নেই কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি আছে, আর অনেক আছে সার্টিফিকেটের বস্তা আছে মাথায় কিন্তু বুদ্ধি নাই। তো জিজ্ঞেস করে আদম আর হাওয়া তো দুইজন, আমরা এত মানুষ করতে আসলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন থেকে এই কোটি কোটি মানুষ এখন সৃষ্টি করলেন। তাহলে এবার একটু পিছনে যাই, আমরা আমাদের আব্বা আম্মা থেকে, তারা তাদের আব্বা আম্মা থেকে, পিছনে যাইতে যাইতে আদম হাওয়া থেকে, আর আদম হাওয়া জমিনের চামড়া থেকে, জমিনের চামড়া মাটি থেকে, আর মাটি পানির ফেনা থেকে, পানির ফেনা আল্লাহ পাকের তাজাল্লি যেখানে পড়েছিল সেখান থেকে। তো তার মানে আমাদের গোড়া কোথায়? আল্লাহ পাকের তাজাল্লি যেখানে পড়েছিল সেখানে আমাদের গোড়া, সেখানে আমাদের উৎপত্তি। এখন কোন জায়গায় পড়ছে গম্বুদের মতো বেশি উঠছিল, সেটা কোন জায়গা আমাদের সৃষ্টির মূল উৎস, ওই জায়গার সাথে তো মহব্বতের ভালোবাসা আছে, থাকাই স্বাভাবিক। জন্মস্থানের সাথে ভালোবাসা থাকে না? থাকে, থাকাই স্বাভাবিক। হ্যাঁ যদি কারো রুচি নষ্ট হয়, গাদ্দার হয়, নিমু খারাম হয়, এই হয়তো জন্মস্থানকে বালা বলবে না, না হয় জন্মস্থানকে খারাপ বলা, এটা ভদ্র মানুষের কাজ নয়। এই মসজিদে একদিন আমার কাছে বসে এক লোক আমেরিকা থেকে ঘুরি আসছে, আসে কয় মাশাআল্লাহ হুজুর এলাকার কত ভদ্র মানুষ, কত এই সেই, খুব প্রশংসা আমেরিকার আর আমেরিকার অধিবাসীদের। আইলে মিয়া আপনি মুসলমান, আমেরিকা আপনি দেখছেন আসলে কি বলতেছেন, নিজের দেশ বাদ দিয়ে আরেকজনের দেশে এত প্রশংসা, এত কিছু, নিজের দেশ সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এটা সুরুচির পরিচয়, আর নিজের দেশের বদনাম, নিজের দেশ ভালো নয়, এটা সুরুচির পরিচয় নয়। যাই হোক, এখন আমাদের সৃষ্টির মূল উৎস কোন জায়গা, ওই জায়গার সাথে তো আমাদের সম্পর্ক থাকবে, আমাদের ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, আকর্ষণ থাকবে, টান থাকবে, এটা কোন জায়গা? যদি জায়গা চিনতেই না পারি, আমার জন্মস্থান কোথায়, আমার মাতৃভূমি কোথায় যদি না চিনি, হয়তো ঘুরতেই থাকবো, চিনতেই পারলাম না, গাড়িখানি বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে মাতৃভূমি চিহ্নিত করছেন, দেখাই দিয়েছেন, কিভাবে দেখাইছেন আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বয়ান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন, মসজিদের ভিতরে দ্বিতীয় জামাতে নামাজ আদায় করা যাবে কি? যে মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট আছে, নির্দিষ্ট সময়ে জামাত হয়,
এমন মসজিদে দ্বিতীয় জামাত করা মাকরুহে তাহরিমি। প্রশ্ন, উপস্থিত দিনের কোন ওয়াক্তের কাজা নামাজ আদায় করতে গেলে দেখা যায় উপস্থিত ওয়াক্তের নামাজও কাজা হয়ে যাবে, এমন অবস্থায় আগে কোন ওয়াক্তের নামাজ আদায় করব? আগে ওয়াক্তের নামাজ আদায় করবেন, তারপরে কাজা করবেন। প্রশ্ন, জানাজার দোয়া কোনিয়ত মুখে বলা বা পড়া কি বেদাত? জানাজার দোয়া মুখেই বলতে হবে, মুখে না বললে দোয়া হবে না, সুন্নত পরিপন্থী হবে। আর নিয়ত যেটা, এটা মুখে বলা আবশ্যক নয়, মুখে বলা ভালো আবশ্যক নয়। প্রশ্ন, জামাতের সাথে নামাজ পড়লেও কি সুরায় ফাতেহা পাঠ করতে হবে? জি না, মুক্তাদিকে সুরায় ফাতেহা সহ কোনো সুরায় পাঠ করতে হবে না, সুরা পড়লে মাকরুহে তাহরিমি হবে। প্রশ্ন, ট্রেতে উজু করার সময় কিভাবে বুঝব যে আমার হাত পা তিনবার ধোয়া হয়েছে? এটা নির্বুদ্ধিতার পরিচয়। তিনবার ধোয়া হয়েছে কিভাবে বুঝবেন? এটা বুঝার কোনো সমস্যা আছে? তারপর তিনবার ধুবেন তো এটা হবে। প্রশ্ন, মহিলা মানুষ কি আল্লাহর ওলি হতে পারেন? জি পারেন, পুরুষও পারেন, মহিলাও পারেন। প্রশ্ন, আমার বাবার 1,00,000 টাকা আছে, এই টাকা চুক্তির মাধ্যমে মানুষকে দিয়েছে, সেই মানুষ প্রতি মৌসুমে অর্থাৎ 6 মাস পর পর 12 মণ করে ধান দেয়। আমার বাবা এই ধান দিয়ে সংসার চালায় এবং খায়। এইভাবে ধান নেওয়া হালাল হবে না হারাম হবে? সে সুদ হবে, হারাম হবে। প্রশ্ন, আপনার বয়ানের মাধ্যমে জানতে পারলাম ইমাম বুখারি এলেম অর্জনের জন্য পানি খাওয়া বন্ধ করেছিলেন, আমি পানি খাওয়া কমিয়ে দিয়েছি যাতে করে আমার সন্তান এলেম অর্জন করতে পারে। পানি খাওয়া কমানোর কারণে কি আমার কোনো ক্ষতি হবে? ওই ক্ষতি তো ডাক্তার বোঝে, কিন্তু আগুড়ি কথা আমি কেমনে বলবো? আর পানি যে কম খায় ফের জেহেন জাকাত বাড়ে, এলেন বাড়ে। তো পানি কম খাইতেছেন, আপনি এলেন বাড়বে সন্তান, এটা হয় কেমনি? আরেকজন প্রশ্ন, এক ব্যক্তির কোরবানির গোষ্ঠের কিছু টুকরায় ওই ব্যক্তির ভাষ্য মতে আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কিছু দেখতে পায়। এখন প্রশ্ন হচ্ছে, এরকম হওয়ার কারণে তার কোনো লাভ বা ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কি? জি না ভাই, লাভ ক্ষতির কোনো আশঙ্কা নেই, গোষ্ঠ খেতে পারবেন। প্রশ্ন, উক্ত গোষ্ঠের টুকরা খাওয়া যাবে কিনা? খেতে পারবেন। প্রশ্ন, অনেক সময় মসজিদের মাহফিলে খানকা রাত্রি যাপন করতে হয়, ভয় হয় নাইট প্রেশারের থেকে বাঁচার জন্য, কোনো দোয়া আছে কি? জি দোয়া আছে। প্রশ্ন, ইসলাহি খুতবার ভিতর উল্লেখ আছে মৃত ব্যক্তির জন্য দোয়া করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। এখন হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি আমার নামে দান সদকা করার সময় মৃত ব্যক্তির জন্য নিয়ত করি তবে কি সওয়াব পাওয়া যাবে? জি যাবে। প্রশ্ন, মুর্দাকে গোসল করানোর নিয়ম কি একটু বললে ভালো হয়? ব্যস্ত জবাব দেখি নেবেন। প্রশ্ন, মসজিদের বাইরে যেমন অফিস বাসায় জমাতে নামাজ আদায় করতে হলে স্থানীয় মসজিদের আজানের বাইরে নতুন করে আজান দেয়া লাগবে কিনা? না দিলেও চলবে, তবে দেয়া ভালো। প্রশ্ন, একই মসজিদে একাধিক জমাতের হুকুম কি? উত্তর হয়ে গেছে। প্রশ্ন, এক তাফসীর মাহফিলে যাতায়াত করার জন্য যে সময় ও অর্থ ব্যয় হয় সে সময় অর্থ ব্যয়ের ফজিলত কি? আর আল্লাহ রাস্তায় জানমাল ও সময় ব্যয় করার মত হবে? তাফসীর কার রাস্তা? এখানে এটা তো আল্লাহ রাস্তাই। আল্লাহ রাস্তা বললে অনেকে বোঝায় শুধু প্রচলিত তাবলিগ আল্লাহ রাস্তা, এটা 100% ভুল কথা। ওইটাও আল্লাহ রাস্তা, এইটাই আল্লাহ রাস্তা, এটা গলত, এটা ভুল কথা। অনেকের মানুষকে বিভ্রান্ত করে একমাত্র আল্লাহ রাস্তা তাবলিগে বাইর হওয়া, এটা গলত কথা। এটা একমাত্র আল্লাহ রাস্তা নয়, এটাও আল্লাহ রাস্তা। মাদ্রাসা পড়া এটাও আল্লাহ রাস্তা, জিহাদ করা আল্লাহ রাস্তা, খানকাহে গিয়ে ইসলাহে নষ্ট করা আল্লাহ রাস্তা, তাবলিগে আসা আল্লাহ রাস্তা, সবই আল্লাহ রাস্তা। প্রশ্ন, মৃত পিতার ওয়ারিসগণের মধ্যে পিতার ঋণ পরিশোধের দায়িত্ব কার? ঋণ পরিশোধ করে পিতার সম্পদ দিয়ে, সম্পদ দিয়ে যদি পরিশোধ না করা যায় তাহলে এটা আল্লাহ পাকে দেখবেন কি করবেন না করবেন? প্রশ্ন,
এক ব্যক্তি প্রতিদিন ফজর কাজা করে নামাজ পড়ে জোহরের সাথে, এই ব্যক্তি নামাজ কি হবে, কাজা হবে, আদা করা হবে না গুনাহ হবে? প্রশ্ন, তাহাজ্জুদের নামাজ একসাথে চার রাকাত পড়লে কি হবে? জি হবে। প্রশ্ন, ইস্তিনজা করার পর ওযু করা ফরজ কি? নামাজের জন্য ফরজ। প্রশ্ন, মেয়েদের কণ্ঠের আওয়াজ কি পর্দার অন্তর্ভুক্ত? জি না। প্রশ্ন, যে ব্যক্তি প্রতিদিন ফজর কাজা করে তার জন্য হুকুম কি? কবিরা গুনাহ হবে। প্রশ্ন, ফজরের নামাজ জোহরের জামাত শুরু হওয়ার আগে পড়ব না পরে? আগে পড়বেন। প্রশ্ন, নামাজের মধ্যে দোয়া সুরা না পড়লে কি নামাজ হয়? সুরা না পড়লে নামাজ হয় না, সুরা পড়তে হয়, দোয়া না পড়লে হবে। প্রশ্ন, কোন ব্যক্তি যদি তার কাছে থাকা 5 লক্ষ টাকার বদলে 2 লক্ষ টাকা জমি কেনার জন্য অগ্রিম বায়না দেয়, কিন্তু জমি এখনো তার নামে রেজিস্ট্রি হয়নি, তাহলে কি 5 লক্ষ না 3 লক্ষ টাকার জাকাত দিতে হবে? 3 লক্ষ টাকার জাকাত দিতে হবে। প্রশ্ন, কোন ব্যক্তি যদি নামাজে ওযু ভঙ্গ হওয়ার পরও ইচ্ছাকৃত নামাজে অভিনয় করতে থাকে, তাহলে কি তার ঈমান চলে যাবে? শুধু অভিনয় করলে যাবে না, নামাজের নিয়ত ঠিক রেখে যদি পড়ে নামাজ তাহলে ঈমান যাওয়ার ভয় আছে। প্রশ্ন, কারো যদি ধান স্টক করা থাকে তাহলে জাকাত দেওয়ার সময় ধানের ক্রয় মূল্য ধরতে হবে নাকি বর্তমান ওই ধানের বাজার মূল্য ধরতে হবে? প্রশ্ন, কোনো মহিলার যদি 3,50,000 টাকার স্বর্ণ থাকে যা সাধারণত ব্যবহার করা হয় না, মাঝে মাঝে ব্যবহার করা হয়, তাহলে কি তার হজ ফরজ হবে? জি হজ ফরজ হবে। প্রশ্ন, যদি কোনো দুজন ব্যক্তি এভাবে ব্যবসা করে যে দুজনই টাকা বিনিয়োগ করলো কিন্তু শ্রম একজনের, যিনি শ্রম দিচ্ছেন তিনি যদি বলেন ব্যবসায় ক্ষতি হলে দুজনেই বহন করব আর লাভ হলে, বোঝা জানাবে কি? প্রশ্ন, আমি সবসময় জিকির করি, যখন নামাজে দাঁড়াই তখন আমার কলবে জিকির চলে আসে, আমি কি নামাজ, প্রশ্ন, যে নামাজে ইমাম চুপি চুপে তারা পড়ে তখন মুক্তাদি কি করবে? মুক্তাদি চুপচাপ দাঁড়িয়ে থাকবে। প্রশ্ন, মসজিদে বসে কি ভিডিও গজল বা ওয়াজ দেখা যাবে না দেখা চাই? প্রশ্ন, আজানের নামাজ আসরের নামাজ জমাতে পাইনি, মসজিদে যে দেখি মাগরিবের জমাত দাঁড়িয়ে গেছে, এখন আমি জমাত ধরবো নাকি আসরের নামাজ কাজা পড়বো? আসর কাজা পড়বেন, এরপরে জমাত পাইলে ধরবেন, না পাইলে একা একা পড়বেন? প্রশ্ন, মাগরিবের জমাত না পাই, এসার ওয়াক্ত হয়ে গেছে, জমাত দাঁড়াই গেছে, এখন এসার জমাত ধরবো নাকি মাগরিবের কাজা করবো? একই প্রশ্ন, মাগরিবের কাজা করবেন আগে। প্রশ্ন, কোরআন শরীফের বাংলা অনুবাদ সর্বপ্রথম মুসলমান করেছেন না হিন্দু করেছেন? যদি হিন্দু হয় তাহলে কেন তার বাংলা অনুবাদ পড়ব? দয়া করে বলে দিন, প্রথম অনুবাদ মুসলমান করেছে, হিন্দু করেনি, এটা গলত প্রসিদ্ধ হয়ে গেছে, গিরিশচন্দ্র সেন প্রথম অনুবাদ করে, এটা গলত কথা। মাওলানা আমির আলী, ওনার বাড়ি হলো টাঙ্গাইল, উনি প্রথম অনুবাদ করছেন, হিন্দু করেনি। প্রশ্ন, আমার খালা তাফসির শুনতে আসতেন, উনি গুরুতর অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করুন। প্রশ্ন, অনেক বক্তা আপনার কথা বলে কন্টাক্ট করে, অনেক বক্তা আপনার কথা বলে কন্টাক্ট করে টাকা নেয়, আপনি বলেছেন কন্টাক্ট করে টাকা নেওয়া জায়েজ কিন্তু শর্তগুলো বলে না, কিন্তু দেখা যায় প্রত্যেক বক্তা মসজিদ মাদ্রাসায় কর্মরত অবস্থা থাকে, তাদের ব্যাপারে কি বলবেন? যদি জীবিকা নির্বাহের অন্য ব্যবস্থা থাকে তাহলে চুক্তি করে টাকা নেওয়া বৈধ নয়, অন্য ব্যবস্থা না থাকলে চুক্তি করে নেওয়া বৈধ। প্রশ্ন, আপনি হাফিজ জহুরুল রহমতুল্লাহ জীবনী আলোচনা করেছিলেন, যখন পানিপথ মাদ্রাসায় পড়ার সুযোগ হয় তারপর আর জীবনী বলেন নাই, সারা বিশ্ব থেকে নেটে আপনার কাছে হাফিজ জহুরুলের জীবনী শুনতে চায়, আল্লাহ তৌফিক দিলে বলা যাবে ইনশাল্লাহ। প্রশ্ন, বর্তমানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, কতগুলো অপরাধী মানুষ আপনার দুয়ারে হাত পেতেছি, মাওলাই করিম আপনার এত ওয়াদা, উদ্রোনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করলে আমি দোয়া কবুল করব। এই পুঁজি আর আশা নিয়ে তোমার দরবারে দোয়ার জন্য হাত পেতেছি। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি কবুল করে নাও, জীবনের সমস্ত গুনাহ খাতে অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, সুন্নাত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দাও। আয় আল্লাহ, দয়ার মায়া করে মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো, আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতে উজ্জ্বলময় জিন্দেগি নসিব ফরমাও। আয় আল্লাহ, বরকতময় জীবন নসিব ফরমাও, আমাদের মধ্যে যাদের আর্থিক দুর্বলতা আছে আর্থিক সবলতা নসিব ফরমাও, যারা ঋণী আছে অতি সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, গোটা মুসলিম জাহানের হেফাজত ফরমাও, মুসলমানদেরকে এক এবং ন্যায় বানিয়ে দাও। আয় আল্লাহ, মেহরবানি করে মুসলমানদের শত্রু আর জালেমদেরকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত কপালে না থাকলে হালাক বরবাদ করে দাও। আয় আল্লাহ, অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও, জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।